পুনেতে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপে পরপর চার ম্যাচে চারটিতেই জয়লাভ করল ভারতীয় টিম। হ্যাঁ ফ্রেন্ডস, এই মুহূর্তে বিশ্বকাপের পয়েন্টস টেবিলের শীর্ষে টিম ইন্ডিয়া। এদিন পুনের MCA স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ, এবং এই ম্যাচে বাংলাদেশ টিম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, এবং বাংলাদেশ টিমে এদিন খেলতে দেখা যায়নি তাদের ক্যাপ্টেন সাকিবুল হাসানকে। চোটের জন্য সে এই ম্যাচে খেলেনি, এবং বাংলাদেশ টিম প্রথমে ব্যাট করতে এসে শুরুটা দুর্দান্ত করেছিল, যেখানে প্রথম উইকেটের পার্টনারশিপে হয়েছিল তাদের 93 রানের। এবং বাংলাদেশের দুই ওপেনার ব্যাটসম্যান এদিন দুজনেই অর্ধশত রান করেছিল, তবে মিডিল ওভারে একের পর এক উইকেট হারাতে শুরু করেছিল বাংলাদেশ টিম, যার জন্য তারা 256 রানই মাত্র করতে পারে 50 ওভারে। এবং এই 256 রান চেজ করতে এসে ভারতীয় টিম দুর্দান্ত শুরু করে, যেখানে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা 48 রান করে আউট হয়ে যায়। এছাড়াও শুভমান গিল 53 এবং শ্রেয়াস আয়ার 19 রান করে, এবং বিরাট কোহলি ও KL রাহুলের পার্টনারশিপে এই ম্যাচটি খুব সহজেই জিতে যায় ভারতীয় টিম। এবং ভারতীয় টিম বাংলাদেশকে হারিয়ে এই মুহূর্তে বিশ্বকাপের পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। অর্থাৎ এখন পর্যন্ত এবছর বিশ্বকাপে অপরাজিত রয়েছে ভারত, এবং এবছর বিশ্বকাপে দুটি মাত্র টিমই অপরাজিত রয়েছে এখন পর্যন্ত, তারা হচ্ছে নিউজিল্যান্ড ও ভারতীয় টিম। এবং ভারতীয় টিমের আগামী খেলা রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সেই ম্যাচটি জমজমাট হতে চলেছে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে এবছর বিশ্বকাপে কি ভারতীয় টিম লিগ স্টেজে সব ম্যাচই জিতবে? এ বিষয়ে তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও। আমার তো মনে হচ্ছে লিগ স্টেজে ভারতীয় টিম সব ম্যাচই জিতবে। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং বিশ্বকাপ সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।